এবার রামনগর থেকে ভারতে দেবীর নাম আমি চিরদিনের জন্য মুছে দেব। আমি তো ভাবতেই পারিনি যে লাটাইয়ের সুতোটা এত তাড়াতাড়ি গুটোনো যাবে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম ধনঞ্জয় বাবু, যে জল আগুন আর সনাতন মিত্রের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই, কারণ জল ডোবায় আগুন পোড়ায় আর সনাতন মিত্রের যা চায় ঠিক তাই হয়। মামা, আরে মামা তুমি এখানে কে? আর আমরা কোথায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি মামা? এই মনে হচ্ছে সনাতন বাবু, এরা আবার কারা? আরে তুমি আমাদের চিনতে পারছো না, আমরা তোমার ভাগ্নে। আমি জয়। সুজয়? দেখো কাণ্ড, জয় সুজয় বলে আমার যে কোনো ভাগ্নে কশিন কালেও ছিল সে তো আমার মনেই নেই। না, চশমার পাওয়ার তো আমার ঠিকই আছে। এসব তুমি কি বলছো মামা? মামা বলছিস কি রে? মামা তো আমার ডাক নাম, সারা গ্রামের লোক আমাকে ধনা মামা বলে ডাকে। আরে তুমি কি আর কি করছো নাকি? আজকে তুমি আমাদের ভুলে গেছো, আর দুদিন বাদে এটাও ভুলে যাবে যে আমাদের সমস্ত সম্পত্তি আমরা সনাতন বাবুর নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছি। ভুলে যাবো মানে? ভুলে তো আমি গেছি। মানে? মানে ওই ব্যানার্জি বাড়ি এখন আমার। এই সনাতন, আমি কিন্তু তোকে ছাড়বো না সনাতন। শুনছিস না কথা? পুলিশ আমরা মারামারি করছিস, একদম লকআপে দিয়ে দেবো। ছাড় ছাড় ছাড়। বাচ্চা ছেলে উত্তেজিত হয়ে করে ফেলেছি। এই ছাড় বলছি, ছাড় ছাড়। তুই এত নিচ আগে জানতিস না? না এখন তো জেনে গেলি। যা, হ্যাঁ বাড়ি যা, বাড়ি যা। এখানে বৃথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। বাকি জীবনটা বউদের নিয়ে কোথায় থাকবি সে ভাবনাটা শুরু করে দিই।